মানে মরে গিয়ে পড়ে যাচ্ছি নাকি পড়ে গিয়ে মরছি ঋতু মাঝারে আগুন বিকুল পড়তে ফোটে না ঋতু মাঝারে আগুন বিকুল মুখ যে ফোটে না ও দেবী তোর কেমন গা ধুলা জরে না ধুলায় গড়া পুতলি ধুলা লাগে না।
কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম একটা এত বড় প্রয়াস, মানে ফিজিক্যালি এটা সম্ভব হয়েছে করার জন্য। অনেক বছরের, অনেক যুগের, অনেক শতাব্দী নাটক এর তুলনায় সিনেমা নেহাতি শিশু। আজই নাটকের প্রভাব যে সিনেমায় থাকবে এটা তো বলাই বাহুল্য, কারণ নাটক থেকেই আমরা শুরু করেছি। আসল মূল শিল্পকলা যেটা সবচেয়ে প্রথম মানুষের বোধহয় প্রথম শুরু হয়েছিল কথা বলা, এবং সেইখান থেকে তারপরেই এসছে কবিতা, গল্প, গান ইত্যাদি ইত্যাদি। এবার এই যে আমরা কোথাও একটা, আমরা যখন একটা এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা তো ফিল্মেও আছে আবার থিয়েটারও আছে। একটা ফিল্মে যখন আমরা দেখি তখন এই ফ্রেমটা কিন্তু আমরা বর্জন করতে পারি, এই রেক্টাঙ্গুলার ফ্রেমটা আছে, আবার থিয়েটারও এই ফ্রেমটা আছে। এবার ওই যে দেখা যে ভিজুয়াল, যে এখানে যে বিভিন্ন মানুষরা বসে আছেন তাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের ভিউইং স্পেসটার একটা চেঞ্জ হতে আরম্ভ করে। ফিল্মের ক্ষেত্রেও কিন্তু দর্শকদের বসার জায়গা স্ট্যাটিক, তাহলে ডাইনামিক নেচারটা কি হচ্ছে যে এখানে যেমন দর্শক তার নিজের চোখ দিয়ে একটা প্রসিডিয়াম স্পেস বা থিয়েট্রিক্যাল স্পেসকে এক্সপ্লোর করেন, ফিল্মের ক্ষেত্রে ওটা ক্যামেরার চোখের সঙ্গে নিজের চোখটা অ্যাসোসিয়েটেড হয়ে যায়, তার ফলে ক্যামেরা যা দেখছে দর্শক আর একটা ওই স্ট্যাটিক জায়গা থেকে একটা ডাইনামিক স্পেসে মুভ করে। দুটি মাধ্যমকে পরিপুষ্ট করেছে, কোনো বৈরিতা নেই, এবং সেটা আমাদের কাছে চমৎকারভাবে, আমরা যারা কাজ করেছি, যারা দেখেছেন আপনারা দর্শকেরা, তাদের প্রত্যেকের কাছে সেটা খুব একটা রসবকারী জায়গায় পৌঁছেছে। কাজেই এটা চলতে থাকুক, আরো নতুন নতুন ভাবনার বিচ্ছুরণ ঘটুক। মানে সেটাই বারবার যে থিয়েটার আর সিনেমা এই দুটো হাত ধরে চলতে থাকে। সৌমিত্রদা আমাদের মধ্যে নেই, সৌমিত্রদার লেখাতেও এটা করেছি, পরে তপন সিংয়ের একটি লেখায় পড়েছি, সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ব্যাখ্যা করতে গিয়ে তপন সিংহ লিখছেন যেটা আমাদের আগেকার দিনে ছিল, যে কথাটা দেবেশ বললো যে সত্যি অনেকগুলো থিয়েটারকেই প্রায় শুটিং করে তৈরি করে চলচ্চিত্র বলা হতো, এবং সেইভাবেই তখন ওটা তৈরি হতো, তাতে কোনো অসুবিধে হতো না। তারপর ধীরে 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 অন্য একটা ধরন তৈরি হয়েছে, এখন আধুনিক ধরন, চিত্তাকর্ষক ধরন, অনুকরণীয় ধরন, এই কথা আমি অবশ্যই স্বীকার করবো, ভাবা যায় না। মানে সত্যি পাল্টে যাওয়া সময়ের সঙ্গে সবচেয়ে বেশি পাল্টাতে পারে যে সে তো অবশ্যই চলচ্চিত্র, কিন্তু নাটক যে পারে না তা বলছি না, নাটক অবশ্যই পারে, এবং পারে বলেই নাটক এত কিছুর মধ্যেও বেঁচে থাকে, এবং নাটকের কাছ থেকেই সিনেমাকে বারবার ধার করতে হয়, এখনো হয়, আবার সিনেমার কাছ থেকেও নাটক ধার করছে বটে, কিন্তু ওই ইতিহাসের একটা তফাত আছে, বয়সের একটা তফাত আছে, তাই নাটক এগিয়ে আছে ধার দেওয়ার ব্যাপারে, কারণ তার পুঁজি অনেক বেশি, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আবার নাটক একটি জায়গায় পিছিয়ে আছে বলে মনে হয়, এই টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রটায়, অন্তত আমাদের দেশে আমরা থিয়েটারে টেকনোলজির ব্যবহার করে নিজেদেরকে সেই রকম জায়গায় নিয়ে যেতে পারিনি বা নিয়ে যেতে চাইনি সচেতনভাবে, তাও হতে পারে। উত্তম কুমারের মুখ দিয়ে বলিয়েছে নায়ক চুপ, তুমি একটু বাড়িয়েছো কি সেটা সিনেমাতে 10 গুণ বেশি বলে মনে হয়, সিনেমাতে সবসময় কমিয়ে তার মানে সেই থিয়েটারের প্রভাবটা এসে যাবে, সেটা সত্যজিৎ রায়ের সংলাপের মধ্যে দিয়ে উত্তম কুমারের মুখ দিয়ে বলেই দিয়েছে। সিনেমাতে নাটকটা চলে না, কিন্তু আবার আমি বলবো কোথাও কোথাও নাটকটা চলেও, আমি আমার জীবন থেকে বলছি, আমার এতদিনের 40 বছরের চলচ্চিত্র অভিজ্ঞতায় বলছি, থিয়েটারের প্রভাব সিনেমায় কতখানি তার আরো বড় প্রমাণ আমাদের সময়ে, মানে আমাদের ঠিক আগে উৎপল দত্ত, থিয়েটার এবং সিনেমা একাধারে চালিয়ে গেছে, মানে সংলাপ বা থিয়েটার বা সিনেমাতে অভিনয়ের কিরকম একটা কি হয় ঘটনাটা সেটা বলি। একটা ছবিতে উৎপল দত্তকে নেওয়া হয়েছে, চিত্রনাট্যকার পরিচালক স্ক্রিপ্টটা শোনালেন ওনাকে, শুনিয়ে টুনিয়ে লাস্টে উনি যথারীতি উৎপল দত্ত ভিলেন, তো ভিলেন গিয়ে লাস্টে বলছেন যে আপনাকে গুলি করলো, আপনি গুলি খেয়ে পড়ে গেলেন, বলে চলে লাস্টে বলছে যে উনি তখন উৎপল দত্ত না মানে আমি, এবার বাকি কথাবার্তা হলো, ওই বলছে এবার আপনার পারিশ্রমিকটা বলুন, উৎপল দত্ত না আমার একটা কথা আছে, কি কথা বলুন না, বলো না এই যে আপনি বললেন শেষে আমি গুলি খেয়ে পড়ে যাচ্ছি, মানে গুলি খেয়ে কী করছি আমি, মানে মরে গিয়ে পড়ে যাচ্ছি নাকি পড়ে গিয়ে মরছি,
বললো না মানে কেন বলতো বললো না তাহলে পারিশ্রমিকটা সেরকম ভাবে ভাবতো বললো মানে আপনি হ্যাঁ আপনাকে গুলি করলো আপনি পড়ে গেলেন আমি কি গুলি খেলাম এ মরে গেলাম পড়ে গেলাম আর আমি যদি গুলি খেয়ে মাটিতে পড়ে যাই তারপর মরি তাহলে আমার অসংখ্য সংলাপ বলতে হবে মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে সংলাপ বলতে বলতে মরতে হবে তো দুটো মরা তো এক হলো না সুতরাং এই যে অভিনেতার যে কি যন্ত্রণা মরে পড়ে যাওয়ার পড়ে গিয়ে মরে যাওয়ার সিনেমার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো এটা আমার মনে পড়ে গেল উৎপল্লা সম্পর্কে এবার অন্য কথায় আসি কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা দিয়েছেন প্রযোগ সইতে পারেন না কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা দিয়েছেন প্রযোগ সইতে পারেন না কথা বলো না একদা উষা কালে একদা উষা কালে মজিয়া লীলা চলে ভগবান বিশ্ব করিলে ভগবান বিশ্ব করিলে ভগবান বিশ্ব করিলে কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না কথা বলো না কিন্তু আপনারা সবাই কথা বলবেন নির্বাক থাকবেন না সবাক চলচ্চিত্র উৎসব নির্বাক হয়ে গেলে খুব মুশকিল হবে ভালো থাকবেন সবাই ভগবান নিদ্রা যান আমরাও নিদ্রা যাবো ভালো থাকবেন নিদ্রা যাওয়ার সময় হয়নি সময় হয়নি না এখনো সময় হয়নি আপনারা কথা বলুন ছবি দেখুন উৎসবে মেতে থাকুন বাংলা ছবি বলুন ভগবান জেগে উঠেছেন আপনারা কথা বলুন তুলাই এটা হচ্ছে দেবী সর্বমস্ত নাটকের গাইড ও দেবী তোর কেমন পা ধুলা লাগে না ধুলায় গড়া পুতলি ধুলা ধরে না ও দেবী তোর কেমন পা ধুলা লাগে না ধরা পুতলি ধুলা ধরে না ও দেবী তোর কেমন পা ধুলা লাগে না ধুলাই ধরা পুতলি ধুলা ধরে না ও দেবী তোর কেমন গা কান্না ঝরে না ও দেবী তোর কেমন গা কান্না ঝরে না রিধমা ঝরে আগুন বিকুল পড়ছে ফোটে না রিধমা ঝরে আগুন বিকুল মুখ যে ফোটে না ও দেবী তোর কেমন গা ধুলা ঝরে না ধুলাই গড়া পুতলি ধুলা লাগে না